নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় বন্ধুরা আচ্ছা ভাবুন তো আগামীকাল উনিশে জুলাই শুক্রবার দিন আপনি সকালবেলা বাজার করতে গিয়ে একটা টিকিট চোখে পড়ে গেল আর মনে মনে ভাবলেন যে সেই টিকিটটি কাটবেন যেমন ভাবা তেমন কাজ আপনি টিকিট টিকিটে বাড়ি ফিরে আসলেন আর কয়েক ঘন্টার মধ্যেই আপনি জানতে পারলেন যে সেই টিকিটে ফার্স্ট প্রাইজ উঠে এসছে লাইটটা কেমন বদলে গেল না জীবনে যত দুঃখ কষ্ট রয়েছে সবই কিন্তু ঘুচে গেল কারণ আপনার হাতে আছে প্রচুর অর্থ আর এই যুগে মানি পাওয়ার ইজ দ্য বেস্ট পাওয়ার কারণ অর্থ থাকলে বাঘের দুধ পর্যন্ত পাওয়া যায় আপনারা প্রত্যেকেই জানেন তাই অর্থই কিন্তু এই যুগের মেন কান্ডারি আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল উনিশে জুলাই শুক্রবার দিন কোন ছটি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই ছয় জাতক বা জাতিকা হলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু আমি করছি না কারণ কি জানেন কারণ একটাই আপনার নিজের ব্যক্তিগত বার্চাট অনুযায়ী রাহুগ্রহের অবস্থান কেমন রয়েছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি পুরোটাই কিন্তু ইঞ্জিনারেল তাই সর্বোপরি আপনারা নিজের ব্যক্তিগত জন্মশক্তি একবার হলো বিচার বিশ্লেষণ করে নিন প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন হ্যাঁ বন্ধুরা এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে তাই দেরি কিসের জীবনে যারা এখনো পর্যন্ত রাহু রক্ষা কবচকে উপভোগ করেননি তারা একবার হলো। উপভোগ করে দেখুন লাইফ কিন্তু চেঞ্জ হতে বাধ্য প্রচুর মানুষ এই রাহু রক্ষা কবচ নিয়ে উপকৃত তবে হ্যাঁ প্রত্যেকেরই যে রাহু রক্ষা কবচ লাগবেই তার কিন্তু গ্যারেন্টি নেই কারণ ব্যক্তিগত জন্মছক বিচার না করলে বলা সম্ভব নয় যে আপনার জন্মছকে রাহু রক্ষা কবচ প্রয়োজন রয়েছে কিনা অনেকের উইদাউট রাহু রক্ষা কবচেও কাজ হয়ে যাচ্ছে তবে খুব কম মানুষেরই হচ্ছে তাই আগে নিজের ব্যক্তিগত বারচার বা জন্মছকটিকে বিচার বিশ্লেষণ করে নিন যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান নেই তারা হাতের ছবি তুলে পাঠান অর্থাৎ হস্তরেখা বিচারের মাধ্যমেও কিন্তু আপনারা সমস্ত বিষয় জানতে পারবেন আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময় দেখুন দিনের কিছু সময় থাকে যে সময়টিকে শুভ সময় হিসেবে চিহ্নিত করা হয় আবার কিছু সময় থাকে যে সময়টিকে অশুভ সময় হিসেবে চিহ্নিত করা হয় এই যে শুভ সময়ের কথা আমি বলবো সেই সময়টিকে আপনাদের প্রত্যেককে কাজে লাগিয়ে নিতে হবে আর অশুভ সময়টিকে অ্যাভয়েড করতে হবে আগামীকাল অশুভ সময় অর্থাৎ রাহুকালটি কখন শুরু হতে চলেছে সেটা জানেন আসুন সে বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে সময়টিকে আপনাদের প্রত্যেককে কিন্তু করতে হবে হ্যাঁ সেটি হচ্ছে সকাল দশটা তিন মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সকাল মিনিট থেকে মিনিট পর্যন্ত এবার আসি শুভ সময় কখন রয়েছে আমি দুটি টাইমের কথা বলবো এই দুটি টাইম আপনারা ব্যবহার করতে পারেন একটা হচ্ছে সকাল ছটা চুয়াল্লিশ মিনিট থেকে সকাল নটা সাত মিনিট পর্যন্ত আরেকটি বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা তিন মিনিট পর্যন্ত এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল উনিশে জুলাই শুক্রবার দিন কোন ছয় রাশি হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আমি এই ভিডিওতে পরস্পর ছয় ছয়টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার বলবো খেয়াল রাখবেন আমি যে রাশিগুলির নাম বলছি এবং যে টার্গেট নাম্বারগুলি বলবো পুরোটাই কিন্তু আপনি যদি আপনার বিষয় সঠিকভাবে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং নিজের জন্ম একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিতে পারেন প্রচুর মানুষ নিজের জন্ম বিচার করে আজকে উপকৃত এবং তারা আমাকে কিন্তু প্রতিনিয়তই মেসেজ করতে থাকেন তবে দুঃখের বিষয় আমি সকলকে রিপ্লাই করতে পারি না তার জন্য আমি ক্ষমা প্রার্থী হ্যাঁ আমি আপনাদের সব সময় উপকারটা করারই চেষ্টা করি যাতে আপনাদের কাজ হয় যাতে আপনাদের ভালো হয় কারণ আপনার ভালো যদি আমি করতে পারি আপনার কাছ থেকে আমি দুটো কাস্টমার পাবো এই বিষয়টা কিন্তু আমি সব সবসময় মাথার মধ্যে রাখি আর এই বিষয়ে মাথায় রাখি বলেই আজকে প্রচুর মানুষের উপকার করতে পেরেছি যদি ব্যবসার মাইন্ডে থাকতাম না তাহলে কখনোই কিন্তু এত বড় লেভেলে যেতে পারতাম না যাই হোক বললে অনেক বড় কথা হবে আপনারা জেনে নিন আগামীকালের শুক্রবারের সৌভাগ্যশালী রাশি রাশি প্রথম যে যে রাশির নাম বলবো আগামীকাল উনিশে জুলাই শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি ইয়েস বৃষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল উনিশে জুলাই শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার চার এবং ছয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার পাঁচ এবং নয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও ইনজেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি তুলা রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের তুলা রাশির জাতক ও জাতিকার ইনজেনারেল টার্গেট নাম্বার ছয় এবং দুই এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার এক এবং নয় এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের মিন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার দুই এবং তিন খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্য প্রযোজ্য আসুন জেনে নেওয়া যাক শেষ রাশির নাম যে রাশি আগামীকাল উনিশে জুলাই শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে মেষ রাশি মেষ রাশিটি জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন কোটিপতি রাশিগুলির মধ্যে একটি ধন্যবাদ